অনুশ্রী দেবী তার ছেলে বিশালের সঙ্গে বসিরহাট গ্রামে বাস করত। অনুশ্রী দেবীর স্বামী রক্তিমবাবু একটি কঠিন রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনি অল্প বয়সেই প্রাণ হারিয়েছিলেন এবং তারপর থেকে অনুশ্রী দেবী একাই বহু কষ্টেসৃষ্টে বিশালকে বড় করে তুলেছিলেন। এখন তাদের আর কোনোই সমস্যা ছিল না, কারণ বিশাল বড় হয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়েছিল। কিন্তু কাজের সূত্রে তাকে দেশের বাইরে অর্থাৎ জাপানে যেতে হয়েছিল। বিশাল জাপানে বেশ মোটা অঙ্কের বেতনেই চাকরি করত, তাই সে তার মাকে প্রত্যেক মাসে সংসার বাবদ বেশ কিছু টাকা পাঠাত, যাতে করে অনুশ্রী দেবীর সংসার একেবারেই সচ্ছল হয়ে গিয়েছিল। এমনই একদিন, হ্যালো বাবা বিশাল, আমার না এখন তোকে খুব দেখতে ইচ্ছা করছে, বেশ কয়েক বছর হয়ে গেল তোকে দেখিনি, তা বাবা তুই কবে বাড়ি ফিরবি রে? হ্যাঁ মা, আমি কয়েকদিনের মধ্যেই যাব, এই তো আগের মাসেই আমার প্লেনের টিকিট আছে, তা তুমি চিন্তা করো না মা, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরছি। কি সত্যি নাকি তুই বাড়ি ফিরছিস? তা ভালো, তা বাবা বাড়ি এসে আমার একটা ইচ্ছা পূরণ করবি? আসলে তুই জানিস তো আমার বয়স হয়েছে, এখন কখন কি হয় তা ঈশ্বরই জানেন। ওহ মা, তুমিও না একটু চুপ করো, আর এসব কথা কখনোই বলবে না, আমি তোমার একটা কেন হাজারটা ইচ্ছা পূরণ করব। আর শোনো মা, এইবারে বিদেশে আমি সবকিছু শেষ একেবারের জন্যই দেশে ফিরছি, আমি ওখানে যাই আর দেখবে তোমার কোনোই অসুবিধা হবে না। এই বলে সেদিন বিশাল ফোন রেখে দেয়। বিশালের কথা শুনে অনুশ্রী দেবী তখন খুবই খুশি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অনুশ্রী দেবী তার বাড়ির দরজার কড়া নাড়ার আওয়াজ পায়। ও তখন তিনি দরজা খুলে দেখেন তার ছেলে বিশাল দরজার বাইরে দাঁড়িয়ে। এরপর অনুশ্রী দেবী বলেন, আরে বাবা তুই এসেছিস, আয় বাবা ঘরের ভিতরে আয়, তুই যেই থেকে ঘরে ফিরবি বলেছিস আমি প্রতিদিনই তোর অপেক্ষা করতাম। হ্যাঁ মা, আজ তোমার অপেক্ষার দিন শেষ, কারণ আমি এসে গিয়েছি। হেই অ্যানি, কাম হিয়ার, ইটস মাই মাম্মি। কিন্তু বাবা ওই মেয়েটা আবার কে? একে তো ঠিক চিনতে পারলাম না, এটা তোর বান্ধবী নাকি? এক্স্যাক্টলি মা, তুমি ঠিকই ধরেছো, এ আগে আমার বান্ধবী ছিল কিন্তু এখন আমার স্ত্রী। আর মা, এটাই তোমার বৌমা, ওর নাম অ্যানি, আসলে আমি অ্যানিকে ওখানেই কোর্ট ম্যারেজ করেছিলাম। বিশালের মুখে বিয়ের কথা শুনে অনুশ্রী দেবী তখন চুপ হয়ে যান। ও মনে মনে ভাবেন, আমার ছেলে আমাকে কিছু না জানিয়েই ওখানে বিয়ে করে নিল, আর আমি কিছু জানতেও পারলাম না। যাক, ছেলে যখন বিয়ে করেই নিয়েছে তখন আর আপত্তি করে কি লাভ? আর যদিও মেয়েটার নাক মুখের নকশা ভালো না, কিন্তু দেখতে ফর্সা আছে। আসলে অনুশ্রী দেবী ঠিকই বলছিলেন, কারণ অ্যানি একজন জাপানিজ ছিল, আর তাই তাকে ভারতীয়দের তুলনায় একটু আলাদাই দেখতে ছিল। ওহ মা, আমরা অনেক টায়ার্ড, এখন এইসব বাদ দাও আর আমাদেরকে ভিতরে ঢুকতে দাও, আর আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে বাবা, দাঁড়া আমি বরণ ডালাটা নিয়ে আসি, কারণ নতুন বৌমাকে বরণ করে ঘরে তুলতে হয়। ওহ বিশাল, হোয়াট ইজ দিস? ইউ নো দ্যাট আমার এইসব একদম পছন্দ নয়, ডিসগাস্টিং, আমি ঘরে ঢুকে যাচ্ছি, বাইরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। ছেলে বউয়ের মুখে এরকম কথা শুনে অনুশ্রী দেবী চুপ হয়ে যায়। তখন তারও কিছু বলার ছিল না, কারণ বৌমার সাথে তার ছেলেও একই কথা বলছিল, যার ফলে তাদেরকে ঘরে ঢোকাতে কোনোই আপত্তি করে না। এরপর যে যার ঘরে চলে যায়। তখন অ্যানি বলে, বিশাল তোমাদের এরকম ভাঙাচোরা বাড়িতে তুমি এখানে কি করে থাকতি? আমার তো এক মিনিটও ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। অ্যানি, আমি কি করব বলো, তোমাকে এখানে অ্যাডজাস্ট করে থাকতে হবে, আর তুমি চিন্তা করো না, থাকতে থাকতে সব কিছু অভ্যাসে পরিণত হয়ে যাবে। বিশাল এভাবে অ্যানিকে বোঝালে অ্যানি তখন চুপ হয়ে যায়। এরপর অনুশ্রী দেবী তার ছেলে ও বৌমাকে খেতে ডাকে। অনুশ্রী দেবীর ডাকার আওয়াজ পেয়ে বিশাল ও অ্যানি খেতে যায়। অনুশ্রী দেবী একজন শাকাহারী মানুষ ছিলেন, তাই তিনি মাংস রান্না না করে পনিরের তরকারি রান্না করেছিলেন। হোয়াট ইজ দিস বিশাল, মা এগুলো কি রান্না করেছে? এখানে তো চিকেন মাটন কিছুই নেই। বৌমা, এটা পনিরের তরকারি, খেয়ে দেখো, খুব সুন্দর সুস্বাদু খেতে, আর আমি শাকাহারী মানুষ তাই আমি মাছ মাংস খাই না, আমার কথা শোনো, এটা তোমার খুবই ভালো লাগবে। নো ওয়ে, আমি এটা কিছুতেই খাবো না, আমার মাংস চাই, এটা কে জাত আমাকে দিয়েছো? না তো এটা মাটন আর না তো চিকেন, আমি এসব কিছুই খাবো না, আমি চললাম।
অ্যানি, আজকের দিনটা তুমি কষ্ট করে খেয়ে নাও, কালকে না হয় তুমি চিকেন মটন যা ইচ্ছা তাই খাবে। আর তুমি এটা খেয়ে দেখো, এটা খুবই সুস্বাদু খেতে, আমাদের গ্রামের বিখ্যাত খাবার। তোমার গ্রামের খাবার তুমিই খাও, আমার এইসব মোটেই পছন্দ নয়, আমি ঘুমোতে চললাম। এই বলে অ্যানি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিশাল ও অনুশ্রী দেবী তাদের খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। এভাবে কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে মাঝরাতে অ্যানির খুব খিদে পায়। তখন অ্যানি ঘুম থেকে উঠে ঘরের বাইরের দিকে বেরিয়ে আসে। তারপর সে এদিক ওদিক দেখতেই অনেক ইঁদুর এবং আরশোলা দেখতে পায়। এরপর অ্যানি সেগুলোকে ধরার জন্য তাদের পিছু পিছু ছুটতে থাকে। এদিকে অ্যানির পায়ের আওয়াজে অনুশ্রী দেবীর ঘুম ভেঙে যায়। তখন অনুশ্রী দেবী বাইরে বেরিয়ে এসে বলে, বৌমা, এত রাতে তুমি এখানে কি করছো? ও আচ্ছা, বুঝেছি, আমাদের ঘরে অনেক ইঁদুর আরশোলা আছে, তো তাই বুঝি তোমার অসুবিধা হচ্ছে। তা ওদেরকে বিষ দিলেই তো ওরা মারা যাবে, এভাবে ছুটোছুটি করে মারতে হবে না, দাঁড়াও। ওহ মা, এদেরকে মারার কি আছে? এদেরও তো প্রাণ আছে, এদেরকে মারলে এদেরও অনেক কষ্ট হবে। আমি বরং এদেরকে ধরে বাইরে বার করে দরজা বন্ধ করে দিচ্ছি, তাহলে এরা আর ঘরে ঢুকতে পারবে না। আমার বৌমার মন তো খুবই উদার, যেখানে একটা প্রাণীকে হত্যা করতে চাইছে না। আমি শুধু শুধু বৌমাকে খারাপ মনে করছিলাম। ঠিক আছে বৌমা, তুমি আর রাত জেগো না, ঘুমাতে চলে যাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। এই বলে অনুশ্রী দেবী ঘুমাতে চলে যায়। এদিকে অ্যানি মনে মনে ভাবে, আমি কেন এদেরকে মারতে বারণ করলাম মা, আপনি কি বুঝবেন? এদেরকে ধরে আমি আচার বানাবো, আর সেই আচার আমি রোজ একটু একটু করে খাবো। আমাদের ওখানে এগুলো কিনে খেতে হতো, আর এখানে আমি ফ্রিতে পাচ্ছি, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। এরপর অ্যানি বেশ কয়েকটি ইঁদুর আর আরশোলা ধরতে সফল হয় এবং সেগুলোকে নিয়ে একটি জারের মধ্যে সঞ্চয় করে রাখে। বেশ কয়েকদিন অ্যানি এরকমভাবেই ইঁদুর আরশোলা সঞ্চয় করতে থাকে। এমনই একদিন বিশাল অ্যানিকে এসব করতে দেখে ফেলে। তখন বিশাল বলে, এ বাবা অ্যানি, এগুলো তুমি কি করছো? এত ইঁদুর আর আরশোলা পোকামাকড় তুমি জারের মধ্যে ভরে রাখছো কেন? এগুলোকে নিয়ে তুমি কি করবে? কেন বিশাল, তুমি কি ভুলে গিয়েছো? জাপানে আমাদের একটা স্পেশাল ইঁদুর আরশোলা পোকামাকড়ের আচার বিক্রি হতো না, ওখানে এই আছে সব থেকে ফেমাস, আর আমি এগুলো দিয়ে ওরকমই আচার বানাবো। কিন্তু অ্যানি, আমাদের এখানে এইসব কেউ খায় না, খাওয়া তো দূরের কথা, এগুলো দেখলেই বমি করে, আর যদি কেউ জানতে পেরে যায় তাহলে অনেক বড় প্রবলেম হবে, তাই তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। এই বলে বিশাল ওখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে অ্যানিও তার আচার রেডি করে ফেলে। একদিন হঠাৎ অনুশ্রী দেবী সেই আচার দেখে ফেলেন। এরপর অ্যানিকে জিজ্ঞাসা করেন, বৌমা, এটা তো দেখে মনে হচ্ছে আচার, তা তুমি আচার বানাতে পারো? দেখতে তো বেশ সুন্দরই লাগছে, তা কিসের আচার এটা? মা, এটা আমাদের জাপানের স্পেশাল আচার, এটা ইঁদুর আরশোলার নানান পোকামাকড় দিয়ে তৈরি, আপনি খেয়ে দেখুন, অনেক টেস্টি খেতে। কি ইঁদুর আরশোলা ও পোকামাকড়ের আচার! ইস, আমার তো শুনেই কেমন বমি বমি পাচ্ছে। চি 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 চি, তুমি এগুলো খাবে নাকি? এইসব উলফাল কেউ খায় নাকি? মা, আমাদের জাপানের লোক ইঁদুর আরশোলা সব কিছুই খায়, আর এগুলো খেতে খুব টেস্টিও হয়। সেসব ঠিক আছে, তুমি কিন্তু এগুলো বাইরে কাউকে বলতে যেও না, এটা হিতের বিপরীত হয়ে যাবে, মনে রেখো। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। এমনই একদিন বিশাল অ্যানিকে বলে, এই যে অ্যানি, বেশ কয়েক মাস হয়ে গেল, আমি তেমন কিছুই কাজ পাচ্ছি না, আর তুমি তো জানো আমাদের যে জমানো টাকা ছিল তা প্রায় শেষই হতে চলেছে, এখন আমি কিভাবে সংসার চালাবো কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা বিশাল, আমি যদি আচার বানিয়ে মার্কেটে বিক্রি করি তাহলে কেমন হবে? কিন্তু তুমি তো ইঁদুর আরশোলা আর পোকামাকড় ছাড়া কিছুরই আচার বানাতে পারো না, তা এখন কি তুমি ওইসব আচার বিক্রি করার কথা ভাবছো নাকি? তুমি ঠিকই ধরেছো, আমি এগুলো বিক্রি করারই চিন্তা ভাবনা করছি, এগুলো খুবই টেস্টি হয়, আর তুমি দেখবে সকলেরই খুব পছন্দ হয়ে যাবে, আর আমার বিজনেসও খুব ভালো চলবে। কিন্তু অ্যানি, গ্রামের এই মানুষেরা এইসব প্রাণী পোকামাকড় খেয়ে অভ্যস্ত নয়, এখন যদি ওরা এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আমাদের বিপদ আরো বেড়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, কিছুই হবে না এদের, আমরাও তো খাই, আমরাও তো মানুষ, ওই আমাদের তো কিছু হয় না,
আমি কালই এগুলো বিক্রি করতে বেরোব। বিশাল ও অ্যানি এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ঠিক তখনই অনুশ্রী দেবী তাদের কথাবার্তা শুনে ফেলেন এবং তিনি বলেন, বৌমা, তুমি ইঁদুর আরশোলা পোকামাকড়ের আচার বিক্রি করার চিন্তা ভাবনা করছো? এইসব চিন্তা ভাবনা করো না বৌমা, আমরা অনেক বিপদে পড়ে যাব। মা, আপনি চিন্তা করবেন না, প্রথম কথা কেউ জানতেই পারবে না এটা ইঁদুর আরশোলা পোকামাকড় দিয়ে তৈরি। আর দ্বিতীয় কথা, জানলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা এগুলো ছোটবেলা থেকেই খেয়ে আসছি, আমাদের কিছুই হয় না। না নেই, তোমরা সকলে এই ধরনের খাবার খেতে অভ্যস্ত বলে এই গ্রামের মানুষেরাও এটা খেতে অভ্যস্ত নয়। আর যদি খেয়ে ওদের সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আমরা আরো অসুবিধায় পড়ব। আর মা যেটা বলছে তুমি একটু বুঝে দেখো, মা ঠিকই বলছেন। ওহ, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, আমি বলছি না এসব কিছুই হবে না, আমি কাল থেকেই আচার বিক্রি করতে যাব। আর তোমরা দেখবে আমার আচার সকলেরই খুব পছন্দ হবে। অ্যানি সেদিন কারোরই কোনো কথা শোনে না এবং পরের দিন থেকে সে তার কথা মতোই গ্রামে আচার বিক্রি করতে যায়। আচার আচার নিয়ে যাও, আচার অনেক টেস্টি টেস্টি আচার, একবার খেলে বারবার খেতে মন যাবে, তাড়াতাড়ি আসুন। অ্যানি এভাবেই চেঁচিয়ে চেঁচিয়ে আচার বিক্রি করতে থাকে। এরপর বিদেশি বউ আচার বিক্রি করছে দেখে সকলে আচার কিনতে আসে। এমনই একজন বলে, কি গো বৌমা, কত করে দিচ্ছ আচার? কাকিমা, কম দামে দিচ্ছি, আপনি নিয়ে যান, পরের বার আপনাকে আমার কাছেই আসতে হবে, আমার আচার অনেক টেস্টি, আপনাদের সকলেরই অনেক পছন্দ হবে। আমাকে তাহলে 500 আচার দাও দেখি। এই এই চল, আমরাও বিদেশি বউয়ের কাছ থেকে আচার নিই, ও বিদেশের মেয়ে, মনে হয় ওর আচার অনেক সুস্বাদু হবে, বুঝলি? হ্যাঁ, তা ঠিক বলেছিস, চল চল। এই বলে সেদিন সকলে অ্যানের কাছ থেকে সমস্ত আচার কিনে নেয়। এভাবে অ্যানের বেচা কেনা বেশ কয়েকদিন ভালোই চলতে থাকে। কিন্তু এদিকে গ্রামের লোকেরা অ্যানের ইঁদুর আরশোলার আচার খেয়ে সকলেই অসুস্থ হতে থাকে, যার ফলে হসপিটালের ভিড় বাড়তেই থাকে। তোমাদের সকলেরই তো দেখছি ফুড পয়জন হয়েছে, তা তোমরা সকলে মিলে কি খেয়েছিলে যে একসঙ্গে সকলেরই একই অসুখ হলো? ডাক্তার বাবু, আমরা তো সেরকম কিছুই খাইনি, তবে হ্যাঁ, কিছুদিন আগে বিদেশি বইয়ের আচার খেয়েছিলাম, কিন্তু আচার তো আমরা প্রায় সময়ই খাই, ওই তখন তো আমাদের কিছু হয় না। হ্যাঁ ডাক্তার বাবু, আমিও কাল ওই বিদেশি বউয়ের আচার খেয়েছিলাম, আর আজ থেকে কেমন জানি পেট ব্যথা ব্যথা আর বমি বমি ভাব পাচ্ছে। ডাক্তার বাবু সকলের কথা শুনে আচার নিয়ে আসার কথা বলে এবং সেই আচার পরীক্ষা নিরীক্ষা করে বলেন, হ্যাঁ বুঝলাম, তোমাদের তাহলে ওই আচার খেয়েই ফুড পয়জনটা হয়েছে, ওই আচারের মধ্যে বিষক্রিয়া ছিল আর বিষ তোমাদের পেটে যাওয়ার ফলেই এগুলো হয়েছে। আসলে ওই আচারটি আরশোলা এবং নানান রকম পোকামাকড় এমনকি টিকটিকি দিয়ে তৈরি, যেটা মানুষের শরীরের পক্ষে অনেকই ক্ষতিকারক। এভাবে বললেই সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। এরপর তারা সকলেই অনুশ্রী দেবীর বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর অনুশ্রী দেবী, বিশাল এবং অ্যানি সকলের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাদের কথায় কেউই তখন কোনো কর্ণপাত করে না। এরপর গ্রামে পঞ্চায়েত বসে। পঞ্চায়েত প্রধান সমস্ত কিছু শোনার পর বলেন, হ্যাঁ সব কিছুই শুনলাম, কিন্তু বিশালের কাজ কাম না থাকার জন্যই বিশালের এরকম একটা পরিকল্পনা করেছে, তা আমরা সকলে মিলেই ওকে এখন প্রথমবারের জন্য ক্ষমা করে দেব, আর দ্বিতীয়বার যাতে না এরকম কোনো কাজ করে সেদিকে লক্ষ্য রাখব। আর তুমি চিন্তা করো না বিশাল, আমি বুঝতে পেরেছি তুমি এরকম কেন পদক্ষেপ নিয়েছ, আর তুমি কাল থেকে আমার কাছে আসবে, আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেব, তাহলে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রধানবাবু এভাবেই বিশালকে একটি কাজে লাগিয়ে দেন, যার ফলে বিশালের পরিবারে আর কোনোই সমস্যা থাকে না। এরপর অ্যানিও আর উলফাল কাজ করে জনগণকে ক্ষিপ্ত করে না, যার জন্য সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গোপালবাবু তার তিন মেয়ে ঈশা, আরতি ও তানিকে নিয়ে বাস করত। গোপালবাবুর ছোট মেয়ে তানির বয়স যখন 6 বছর ছিল, তখন গোপালবাবুর স্ত্রী রমিলা দেবী হার্ট অ্যাটাকে মারা যান। আর তখন গোপালবাবু দ্বিতীয় বিয়ে না করে একাই তার তিন মেয়ের দেখাশোনা করে আসছে। এমনই একদিন গোপালবাবুর এক প্রতিবেশী পারমিতা দেবী গোপালবাবুর বাড়িতে আসে ও সে বলে, গোপালবাবু, আপনার মেয়েদেরকে আমি নিজের বাড়ির বৌমা করতে চাই,
দেখুন, দয়া করে আপনি এখন না করবেন না, কারণ আপনার মেয়েদেরকে আমার খুবই পছন্দ। দেখুন পরমিতা দেবী, আমি আপনার সবই কথা বুঝলাম, কিন্তু আমার মেয়েরা তো এখন নাবালিক, আর ওদের কতই বা বয়স হয়েছে যে ওদের এখন বিয়ে দিতে যাব। গোপালবাবু, আমি আপনার মেয়েদেরকে বৌমা হিসাবে নয়, নিজের বাড়ির মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। আমি ওদেরকে মায়ের মতোই স্নেহ মমতা দেব। আর আপনি বয়সের কথা ভাবছেন, আমারও একটা 10 বছরের মেয়ে আছে, আমি তারও আমার বোনের ছেলের সঙ্গে বিয়ে দেব। এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা কি ঠিক হবে? আর যেখানে আমারও সেভাবে রোজগার নেই যে মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দেব, এখন কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। কি হলো গোপালবাবু, আপনি চুপ করে গেলেন যে? আপনি আমার উপরে বিশ্বাস রাখুন, ওরা তো মা মরা মেয়ে, এখন মা পেলে ওরাও খুশি হয়ে যাবে, তাই না? পারমিতা দেবীর কথা শুনে গোপালবাবুর খুবই ভালো লেগে যায়। ও সে 7 মাস ভাবার পর শেষে তার মেয়েদের বিয়ে দিতে রাজি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার 3 মেয়েকে বিয়ে দিতে রাজি আছি, কিন্তু একটা কথা। এই বলে গোপালবাবু তার মেয়েদের কিছু দোষগুণ বলতে থাকে, যেগুলো শুনে পারমিতা দেবী সবেতেই রাজি হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই গোপালবাবুর 3 মেয়ে ঈশা, আরতি ও তানির সঙ্গে পারমিতা দেবীর 3 ছেলে রাজু, মন্টু ও ছোটুর বিয়ে হয়ে যায়। এরপর গোপালবাবু তার 3 মেয়েকে বলে, দেখো মা, তোমাদের আজ বিয়ে হয়ে যাচ্ছে, তাই আজ থেকে তোমাদের শাশুড়ি মায়ের বাড়িটাই তোমাদের নিজের বাড়ি। আর হ্যাঁ, আরো একটা কথা মনে রাখবে, তোমরা তোমাদের শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করেই ভালোবাসবে। হ্যাঁ বাবা, আমি তোমার কথা মনে রাখবো, কিন্তু শাশুড়ি মা কাকে বলে? ওই যে টিভিতে যেরকম বয়স্ক মহিলারা থাকে, ওদের কি শাশুড়ি বলে? বাবা বাবা, তাহলে তো শাশুড়ি মায়েরা খুবই অত্যাচারী হয়, কারণ আমি টিভিতে দেখেছি ওরা ওদের ছেলের বউদেরকে খুব মারে। হে ঈশ্বর, এবারে আমি এদেরকে কিভাবে বোঝাবো কি জানি, এরা তো শাশুড়ি কাকে বলে সেটাও জানে না, এখন ওরা ওখানে গিয়ে কিভাবে সংসার করবে? আরে না না বৌমা, শাশুড়ি মায়েরা বৌমাদেরকে মারে না, শাশুড়ি মায়েরা তো মায়ের মতোই হয়, আর তোমাদের মা ছিল না তো, তাই তোমরা জানো না, বুঝেছো? পারমিতা দেবী সেদিন এভাবেই বোঝাতে থাকে, যেটি শুনে গোপালবাবুও তার মনে সান্ত্বনা পায়। এরপর তারা 3 বোনে শ্বশুরবাড়ি চলে যায়। সেখানে যাওয়ার পর প্রথম কয়েকদিন পারমিতা দেবী তাদেরকে কিছুই বলে না, তাই সেই সুযোগে তারা অল্প বয়সী 3 বোনে পারমিতা দেবীর মেয়ের সঙ্গে খেলাধুলা করতে থাকে। এমনই একদিন, এই তোরা আমার সঙ্গে খেলবি না, তোর এখান থেকে যা, মা আমাকে তোদের সঙ্গে খেলতে মানা করেছে। কিন্তু কেন খেলবো না, আমরাও তো এই বাড়ির মেয়ে, তুমি হয়তো শোনোনি, বিয়ের দিন শাশুড়ি মা আমাদেরকে মেয়ে বলেছে, আর বলেছে এখানে আমরা মেয়ের মতোই থাকবো। হ্যাঁ দিদি, যেখানে ও খেলতে পারবে তাহলে সেখানে আমরা কেন খেলতে পারবো না? এভাবেই সেদিন তারা সকলে মিলে খেলা খেলা নিয়ে ঝগড়া করছিল। তখন দূরে দাঁড়িয়ে পারমিতা দেবী সব কিছুই শুনছিল। ও সে তখন মনে মনে ভাবে, না না, আর সহ্য করা যাচ্ছে না, এই মেয়েগুলোর একটা ব্যবস্থা করতেই হবে, এরা এখানে এসে যেন রামরাজত্ব ভেবেছে। সেদিন পারমিতা দেবী মনে মনে এসবই চিন্তাভাবনা করছিল। আসলে সে একটি পরিকল্পনা করেই তাদেরকে বৌমা করে নিয়ে এসেছিল। সে ভেবেছিল অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে এসে বাড়ির সমস্ত কাজ করাবে, আর তারা কাউকে কিছু বলবে না। কিন্তু তার বৌমাদেরকে খেলতে দেখে সে খুবই রেগে যায় ও হঠাৎই তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। ও সে এসে বলে, এই যে 3 মহারানী, এটা তোমাদের খেলার জায়গা নয়, কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে আর রান্নার কাজ করবে, বুঝেছো? যদি কাল উঠতে দেরি হয় আর আমাকে পাড়ার লোকের কাছ থেকে কথা শুনতে হয়, তাহলে তোমাদের 3 জনের রক্ষে নেই। ঠিক আছে মা, আমরা 3 জনই কাল সকাল সকাল উঠে পড়ব, কিন্তু মা, আমার বোনেরা রান্না করতে পারে না, মা মারা যাওয়ার পর থেকে আমি বাবার সঙ্গে থেকে অল্প অল্প রান্না শিখেছি। ওরা রান্না পারে না তো কি হয়েছে, সব রান্না তুমি করবে আর বাড়ির বাকি কাজ ওরা দুজনে করবে, বাড়িতে তো আরো অনেক কাজ আছে। হ্যাঁ মা, কিন্তু ওরা তো কিছুই জানে না, ওরা যখন বাড়িতে ছিল ওরা মধুর মতোই শুধু খেলা করত। এই এই একদম চুপ, মধুর সঙ্গে ওদের একেবারেই তুলনা করবি না, মধু এই বাড়ির মেয়ে আর তোরা বৌমা, এখন মধু খেললে কি তোদেরকেও খেলতে হবে নাকি?
পারমিতা দেবীর কথা শুনে তাদের তিন বোনের মন খারাপ হয়ে যায়। এরপর পারমিতা দেবী তাদেরকে কাজ ভাগ করে দেয়, যেগুলো তারা না পারলেও করার চেষ্টা করত। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে দু মাস কেটে যায় এবং পারমিতা দেবী তার কথা অনুযায়ী তার মেয়ে মধুরও বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর মধুর বিদায়ের সময় পারমিতা দেবী মধুর শাশুড়িকে বলে, দিদি, আমার মেয়ে মধু বয়সে খুবই ছোট, তা ও যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। পারমিতা দেবীর সমস্ত কথা বলা হয়ে গেলে সব কিছু শুনে মধুর শাশুড়ি ছন্দা দেবী মধুকে তার বাড়িতে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। তখন, এই যে ঈশা, আরতি, তানি, তোরা কোথায় গেলি? তোদের পিছনে কি সবসময় চেঁচাতে হবে নাকি? পারমিতা দেবীর আওয়াজ শুনে তিন বোন সেখানে এসে উপস্থিত হয়। তখন, এই যে বলি, বাড়ি ঘরের কি অবস্থা হয়ে আছে, তোরা কি দেখতে পাসনি নাকি? এখন বাড়িগুলো কে পরিষ্কার করবে শুনি? কেন মা, আমরা তো উপরের ঘর পরিষ্কার করছিলাম। আপনি তো আগে আমাদেরকে উপরের ঘর পরিষ্কার করার কথাই বললেন। আমরা যেই থেকে এই বাড়িতে এসেছি সেই থেকে তো সারাদিন কাজই করান। তবে রে দাঁড়া তো, যত বড় মুখ নই তত বড় কথা। এইটুকু বাচ্চা মেয়ে, ও আবার আমার মুখের উপরে কথা বলছে। তোর সাহস খুব বেড়েছে দেখছি। সাহস কি করে কমাতে হয় সে আমার খুব ভালো করেই জানা আছে। এই বলে পারমিতা দেবী আরতিকে খুব মারধর করতে থাকে। তখন ঈশা সেখানে এসে বলে, মা, আপনি আরতিকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ও বাচ্চা মেয়ে, ও হয়তো বুঝতে পারেনি। হ্যাঁ, তোর বোনকে ভালো করে বুঝিয়ে বলে দিবি, আর কোনোদিনও না আমার মুখের উপরে কথা বলে, না তো এর ফল আরো খারাপ হবে বলে দিলাম। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায়। তখন পারমিতা দেবীর অত্যাচারের কথা ভেবে তারা তিন বোনে কাঁদতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। পারমিতা দেবীর তার তিন বইয়ের প্রতি অত্যাচার সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়তেই থাকে। এমনই একদিন পারমিতা দেবীর বাড়ির বেল বাজছিল। তখন, এই যে তুই মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার কি রূপ ঝরছে নাকি? এখন যা গিয়ে দরজাটা খোল তাড়াতাড়ি। না মানে মা, আপনি কিছু বলেননি তো তাই ভাবছিলাম কি করব। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে দরজা খুলছি। এই বলে ঈশা রান্নাঘর থেকে তাড়াতাড়ি দরজা খোলার জন্য আসে। এরপর দরজা খুলেই দেখে তার ননদ মধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখন, মা মধু, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আয় এখানে বস। এই যে ঈশা, এখানে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আয়। মা, তোমাকে কি বলবো, সেই বিয়ের প্রথম দিন থেকে আমার শাশুড়ি আমাকে বাড়ির সব কাজ করায়, আর তার সত্ত্বেও আমাকে কথা শোনায়, কখনো কখনো আমাকে খেতে পর্যন্ত দেয় না, আর আজ তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুই অত চিন্তা করিস না মা, কাল সকাল হলেই আমি তোকে নিয়ে তোর শ্বশুর বাড়ি যাব, আর তোকে এরকম কেন করেছে গিয়ে জিজ্ঞাসা করব। এভাবে সেদিন পারমিতা দেবী তার মেয়েকে বোঝাতে থাকে এবং সেদিন রাতে পারমিতা দেবী মেয়ের চিন্তায় ঘুমাতেও পারে না। পরের দিন সকাল হতেই পারমিতা দেবী তার মেয়ে মধুকে নিয়ে তার শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হয় ও সে বলে, দিদি, তুমি আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ও কি এমন অন্যায় করেছে যার জন্য ওকে তাড়িয়ে দিলে? তুমি তোমার মেয়েকেই জিজ্ঞাসা করতে পারো। আসলে ও এখন বাচ্চা মেয়ে, ও সেভাবে হয়তো কাজ করতে পারে না, তবে দেখবে ও ধীরে ধীরে সব শিখে যাবে। দেখো পারমিতা, তোমার মেয়ে ভালো করে না বাসন ধুতে পারে আর না কাপড় ধুতে পারে, রান্না তো দূরের কথা, এরকম বৌমা থাকার থেকে না থাকা ভালো। তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর পারমিতা দেবী কোনো আশার আলো না দেখতে পেয়ে বাড়ি ফিরে আসে এবং সে তার মেয়ে ও বৌমাদেরকে দেখে ভাবে, আজ আমি আবার ভুল বুঝতে পারছি, এবার নিজের ভুল শোধরানোর সময়। এরপর পারমিতা দেবী তার তিন বৌমাকে নিয়ে গোপালবাবুর বাড়িতে যায়। আরে পারমিতা দেবী, যে কি ব্যাপার, হঠাৎই এখানে এলেন যে? আপনি এখানে আসবেন একটা খবর দিতে পারতেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব চিন্তিত আছেন। এখন আমার মেয়েরা আপনার বাড়িতে কোনো অন্যায় করেছে নাকি? না না, আমি আসলে নিজের ভুল শুধরাতে এসেছি। বহু বছর থেকে চলে আসা বাল্যবিবাহ মেয়েদের জন্য অভিশাপে পরিণত হচ্ছে,
অনেক বছর আগে আমারও বাল্যবিবাহ হয়েছিল, যার জন্য আমিও আমার ছেলে মেয়েদের বাল্যবিবাহ করাই। কিন্তু আজ বুঝতে পারছি এটা কত বড় ভুল। যেই বয়সে ওদের হাতে কলম ধরার সময়, সেই বয়সে সংসারের দায়িত্ব ওদের মাথায় এসে পড়ছে। তাই আমি ভাবছি ওরা এখন পড়াশোনা করুক, তারপর ওরা যখন বড় হয়ে যাবে আমি নিজেদের বৌমা করে নিয়ে যাব। পারমিতা দেবীর বুদ্ধির জন্য তার তিন বৌমা ও মেয়ে আবারও পড়াশোনার সুযোগ পায়। এভাবেই কয়েক বছর পরে যখন ঈশা, আরতি, তানি বড় হয়ে যায়, তখন পারমিতা দেবী তার তিন ছেলের বৌমা হিসাবে নিজের বাড়ি নিয়ে যায়। এরপর থেকে তারা হাসি খুশিতে বসবাস করতে থাকে।